আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউস আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গিয়েছি কাঁচা আমের বার বা গ্রিন বারও বলতে পারেন আমরা তো বার খেয়েছি কিন্তু গ্রিনটা কিভাবে তৈরি করবেন চলুন দেখে এর জন্য আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি এক কেজি আমগুলো আমি ফ্রেশ নিয়ে নিয়েছি এখন আমগুলো শিলে নিব শিলে আমি স্লাইস করে ধুয়ে পরিষ্কার করে একটি ফ্যানে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় কাপ পানি পানি দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি জাল করে নিব যে পর্যন্ত নরম না হয় মিডিয়াম হিটে জাল করে নিব হাই হিটে জাল করলে দেখা যাবে যে পানিটা শুকিয়ে যাবে আমটা ভালোভাবে হবে না আমটা হওয়া পর্যন্ত এখন অপেক্ষা করবো এর মাঝে আমি একবার নেড়ে দিচ্ছি নিচে লেগে গিয়েছে কি না দেখে নেব একবার নেড়ে দিয়েছি আমগুলো এখন নেড়ে দেওয়ার পরে এখন আবারও ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি এরপরে আমি ডাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি আমটা হয়েছে কি না কীভাবে বুঝবেন আম হয়েছে কাঠি দিয়ে একটু চাপ দিলে দেখতে পারবেন যে একদম ভেঙে ভেঙে যাচ্ছে তখন বুঝবেন যে হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি একদম ঠান্ডা করে একটা স্ট্রেনারে দিয়ে দিচ্ছি একটা স্টেনারে চেলে নিলে দেখা যায় যে আমগুলোর ভিতরে যে অনেক সময় গুটি গুটি থাকে ওই গুটি গুটিটা থাকে না ম্যাঙ্গোবারটা মসৃণ হয় দেখতেও সুন্দর দেখা যায় তো আমি একটা স্টেনারে দেখেন এভাবে চেলে নিচ্ছি এভাবে চেলে নিতে দেরি হয় আমি একটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি এভাবে দেখেন আর চেলে নেওয়ারও প্রয়োজন হয় না খুব সুন্দরভাবে ব্ল্যান হয়ে যায় যদিও দেখেন যে একটু গুটি গুটি রয়েছে তাহলে এভাবে চেলে নেবেন তো আমি এভাবে চেলে নিয়েছি সবগুলো পিউরি এখন চেলে নেওয়ার পরে এখন একটা পাইপেনে দিয়ে দেব আমি সব কিছু আগে থেকে রেডি করে তারপর চুলায় দিব একটা পাইপেনে আম দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এখানে আড়াইশো গ্রাম চিনি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফুড কালার তিন ফোঁটা দিয়ে দিয়েছি হুটকেলার তিন ফোঁটা চেয়েও একটু কম দিয়ে দিয়েছি আপনারা যেমন কালারটা পেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন এখানে প্রায় আড়াই ফোঁটা দিয়ে দিয়েছি এতে কালারটা খুব সুন্দর এসেছে এখন আমি মিডিয়াম হিটে ম্যাঙ্গোবারটা করে নিব আর অনবরত নাড়তে থাকবো নাড়া বন্ধ করা যাবে না তাহলে নিচে লেগে যাবে তো নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখবেন যে ভালোভাবে চিনি এটা গলে গিয়েছে এবং আমের পিউরিটা অনেকটা ঘন হয়ে গিয়েছে লাস্টে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সিলি আপনারা জাল যেমন খেতে পছন্দ করেন তেমনই অ্যাড করে দিবেন আর মিষ্টিতে যদি লবণ খেতে পছন্দ করেন তাহলে এক চিমটি লবণ দিয়ে দিবেন আমি লবণ দিচ্ছি না আমি সিলিপ্লেক্স দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ম্যাঙ্গোবারটা পারফেক্টভাবে হয়েছে কিনা একটা প্লেটে কয়েক ড্রপ বারের পাল দিয়ে দিয়েছি দেখেন আর পড়তেছে না তখন বুঝবেন যে হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে দিয়ে দিব এর আগে একটা ডিশে আমি এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে ডিশটাতে মেখে নিয়েছি তাহলে সুন্দরভাবে উঠে আসবে ম্যাঙ্গোবারটা এখন আমি গরম থাকা অবস্থায় দিয়ে দিচ্ছি প্লেটে তো দিয়ে এখন আমি হাত দিয়ে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেব এটা কোনোভাবে চামচ দিয়ে করবেন না তাহলে উঁচু নিচু হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না আস্তে আস্তে এভাবে একটু সময় নিয়ে গুড়িয়ে গুড়িয়ে সমান করে নেবেন তো আমি সমান করে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এখন আমি চুলার নিচে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ছাদে অথবা বারান্দায় দিয়েও শুকিয়ে নিতে পারেন চুলার নিচে আমার প্রায় দুই দিন লেগেছে শুকাতে দেখেন এখন আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি আর এখন যে রোদ পড়তেছে ছাদে দিলে একদিনেও শুকিয়ে যাবে এখন আমি উঠিয়ে নিচ্ছি সাইডে একটু চামচ দিয়ে উঠিয়ে তারপর এখন টান দিয়ে দেখেন উঠিয়ে নিচ্ছি খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে এভাবে একটু তেল দিলে আর লেগে থাকে না রাতে কারেন্ট আসা যাওয়া করতেছে তাই কালারটা এদিক ওদিক হচ্ছে এর জন্য সরি তো আমি ভালোভাবে উঠিয়ে নিয়েছি উঠিয়ে নেওয়ার পরে এখন স্লাইস করে নিব একটা পিজ্জা কাটার দিয়ে আমি আমার পছন্দ মতো এখন স্লাইস করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো স্লাইস করে নেবেন রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি আর নিত্য নতুন রেসিপি পেতে এখন আমি পোল্ড করে নিচ্ছি দেখেন কিভাবে পোল্ড করে নিচ্ছি সমানভাবে পোল্ড করে নিয়েছি আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আমরা তো একরকমই ম্যাঙ্গোবার খেয়ে থাকি এরকম ভিন্ন রকম পেলে কারনা ভালো লাগে তো আমি সবগুলো এক এক করে ফোল্ড করে নিয়েছি এখন দেখেন প্লেটে দেখাচ্ছি কতটুকু সুন্দর ইয়ামি হয়েছে আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেস